কোথায় গিয়েছিলিস তুই? আমি তো কাজে গেছিলাম, তুই কোথায় যাচ্ছিস? এত কি কাজ করছিলিস দাদা ভাই? বোন, কি টোনে কথা বলছিস দাদা ভাইয়ের সাথে, ভুলে যাচ্ছিস? আমি কিছু ভুলে যাচ্ছি না, তুই হয়তো অনেক কিছু ভুলে যাচ্ছিস। আর বাজে বকবক না করে যেখানে যাচ্ছিস সেখানে যা। কাল সারা রাত মতি ভাইয়ের জ্বর ছিল, আর তুই এত কাজ করছিলিস সারাদিন একটা কল ব্যাক পর্যন্ত করতে পারলি না। ঋতুর জ্বর হয়েছিল কালকে, তো আমাকে একবার কল করিস নি কেন? আচ্ছা কল করিনি, এতগুলো মিস কর, আই এম সরি। অনেক কপাল করে বৌদি ভাইয়ের মতো বউ পেয়েছিস দাদা ভাই, এরকম ভাবে অবহেলা করিস না। হ্যাঁ আমি সম্পর্কে তোর বোন হতে পারি, কিন্তু এত কিছু বোঝার বয়স তো আমারও হয়েছে। তাই বলছি যা ভেতরে গিয়ে বৌদিভাইয়ের পাশে যা, সরি বল গিয়ে, আমি ওষুধ কিনে আসছি। এক মিনিট দাঁড়া, আমাকে প্রেসক্রিপশন দে, আমি ওষুধ নিয়ে আসছি। আমি বললাম তো তুই ভেতরে যা, বৌদিভাইয়ের এখন ওষুধের থেকে তোর প্রয়োজনটা বেশি, যা আমি আসছি।